আসুন কালামে তারি বর্ণনা আমরা সকলে মন দিয়ে শুনি ইমরান ভাই বাংলা শুনি ও কত যুগ আশা নিয়ে বসে ছিলাম ভরসা বসেছিলাম ভরসায় জানি একদিন আসবে মুর্শি আমি নিরাশ হব না জানি একদিন আসবে মুর্শি আমি নিরাশ হব না নয়নেতে পড়বে নয়ন হবে যে চোখা চোখি দুজন দুজনকে নেব চিনে হবে যে দেখা দেখি তো নসিব গুনে আজকে আমি ওরে সেই শুভ রাত পেয়েছি খুশির জোয়ার এসেছে দিলে আজ নাচিতেছি গাহিতেছি আজ মরুভূমি অন্তরে আমার রহমতের বর্ষা লেগেছে আর যারা সাই ছিলাম এতদিন তিনি আজ আমার ঘরে এসেছে চারিদিকে হুড়ো হুড়ি আজ রহমতের বর্ষা লেগেছে সত্যি বলি মুশকিল খোসা আমার সাদির পিয়া এসেছে সত্যি বলি মুশকিল খোসা আমার সাদির পিয়া আল্লাহ আজ আরশকে সাজিয়ে দিয়েছে আশিকের মুর্দা দিলকে আজ জিন্দা করে দিয়েছে দিল আজকে আমার দেখো নুরানি হয়েছে আজকে দিল আমার কাবা হয়েছে কেন আজ বেজান দিলেতে আমার জান এসেছে আজ আমার বেজান দিলেতে আমার জান এসেছে কসম খোদার রুবারু আজকে আমার পীর এসেছে আমি নাচি ছমা ছ
পীরকে চেনার আগে নিজেকে চিনতে হবে, নিজেকে না চিনতে পারলে পীরকে চেনা মহাদায়। তাই তো কবি বলছেন, কি বলছেন, আরে মানব রূপে এলেন মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, মানব রূপে মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, মানব রূপে মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, মানব রূপে মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, তাওহীদের জাম, আরে মানব রূপে এলেন মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, ওই মানব রূপে এলেন মুর্শিদ নিয়ে তাওহীদের জাম, আরে মানব রূপে এলেন আমার শাকিরসা, মানব রূপে এলেন আমার মতিসা নিয়ে তাওহীদের জাম, আর তাই তো আমরা করছি সদাই সাজদা আর সালাম, আমি নাচি ছমা ছম, আমি নাচি ছমা ছম, তাদের জানে লোক, আমি ছমা ছম।
সে সদির পিয়াকে আর মতি পিয়াকে তফাত দেখে না বোঝে না কারণ আমার সদির পিয়ার নূরে নূরাম্বিত হলেন আমার মতি পিয়া আমার সদির পিয়ার নূরে নূরাম্বিত হলেন আমার মতি পিয়া তাই আশিক পাগল দিবানা ভক্তের কাজটা কি পরিষ্কার ভাবে আমার সদির পিয়া বললেন কি বললেন ও পীরের দিদার খোদার দিদার আশিকের নামা 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 পীরের দিদার খোদার দিদার আশিকের সজদা দেওয়া মুরিদেরই কাজ আমি নাচি সুরত কোন সুরত আছে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছেন কি ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরা ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরা আরে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরা হা ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরা সদির পিয়ার মুরাদ আমি নাচি ছমা ছম আমি নাচি ছমা ছম আমার পীর লোক
কলমে শেষ সন্দেহ আমার সদির পিয়া কি বললেন আমরা মন দিয়ে শুনি কি বললেন সদির বলে সদির বলে সদির বলে সদির বলে সদির বলে মুর্শিদ ছাড়া কিছুই পাবে না এই সদির বলে মুর্শিদ ছাড়া কিছুই পাবে না মুর্শিদ ছাড়া কোনো গতি নাই মুর্শিদি হলে সর্বমূলে তাই তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া মান তাকুল্লা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়ালিয়া মুর্শিদা যার কারণে মুর্শিদ ছাড়া গতি নাই আবার আল্লাহ পাক শ্রী ভগবান হয়ে ভাগবত গীতাতে বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বর তো গুরুই হলেন সর্বমূলে যার পরম গুরু নাই মানে কি কামেল মুর্শিদ নাই তার দিন নাই তার ওস্তাদ হলো শয়তান পাক্কা হাদিসে লেখা রয়েছে লাশ এক লাদে তাই তো কবি বলছেন সদির বলে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই সদির বলে মুর্শিদ ছাড়া কোনো গতি নাই সদির বলে মুর্শিদ ছাড়া কিছু পাবে না সদির বলে মুর্শিদ ছাড়া কিছুই পাবে না কিছুই পাবে না আর মুর্শিদ রূপে পাবে তুমি মালিক Yeah.